নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শৈবপুর বাইপাসের কাছে যুবতীর মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। কালাইন বাজার থেকে টায়ার চুরি, স্থানীয়দের হাতে ধরা পড়ল এক চোর। মেজর ধেনচেদের 119তম জন্মদিন পালিত, বিভিন্ন কর্মসূচি ডিএসএতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শৈদপুর দ্বিতীয় খণ্ড বাইপাসের কাছে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি শৈদপুর দ্বিতীয় খণ্ড সোনাবাড়িঘাট বাইপাস এলাকার। জানা গিয়েছে, শফিকউদ্দিন বরভুইয়ার বছর 29-এর একমাত্র কন্যা নাসিমা বেগম বরভুইয়া গতরাতে খাওয়া দাওয়া শেষে সাধারণভাবে শুয়ে পড়ে, কিন্তু ভোরবেলা তার ভাই ঘরে খোঁজাখুঁজি করলে তাকে বিছানায় দেখতে পায়নি। তখন সে পাশের একটি নতুন রুমে গিয়ে দেখতে পায় রুমটি ভিতরের দিক থেকে বন্ধ। এমত অবস্থায় সন্দেহান হয়ে ওঠে সে। পরে ডাক পেয়ে পাড়াপড়শিরা এসে দরজা খুলতে সাহায্য করলে দেখা যায় রুমের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে যুবতীর মৃতদেহ। খবর চাউর হতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে এসে পৌঁছান সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম। তার উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বা তারা পরিবারে কোনো ঝগড়া বিবাদ বা কোনোদিন কিছু হয়েছে এলেও কিছু না, অত্যন্ত একটা শান্তিপ্রিয় একটা পরিবার। এবং আমি দুঃখিত এই জন্য যে একটা সুন্দর পরিবারের মধ্যে যে ধরনের একটা ঘটনা ঘটেছে, এলাকি আমরা পুরা গ্রামবাসী মর্মাহত, যে পঞ্চায়েত হিসাবে না প্রতিবেশী হিসাবে আমার এক বোন, আমি নিজে মর্মাহত এই ব্যাপারে। আর আল্লাহর কাছে তার পরিবারের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করি আর তার বিদায়ী আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করি। আর পুলিশ তো এই সামান্য আগে আইসে, ঠিক টাইম ধরো এখন কটা বাজে, আটটা পরে সাড়ে আটটা উঠটা লাগাতে আসছে তারা। ম্যাজিস্ট্রেট পরবর্তীতে তারা নামাইছে, সর্বর্গর মানুষ যারা তারা গিয়ে যোগাযোগ করছে। পোস্টমর্টম শিলচর মেডিকেল কলেজ প্রশাসন মারফতে দেওয়া হয়েছে। কালাইন কলেজ রোডে ভিডিপি ও স্থানীয় জনগণের হাতে ধরা পড়ল এক চোর। মঙ্গলবার সকাল 7:30 নাগাদ এলাকার জনগণের হাতে নাতানপুর কামারপাড়ার বাসিন্দা ইমরান আহমেদ নামে চোরটি ধরা পড়েছে। কালাইন বাজার থেকে টায়ার চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। ভাঙা টিন লোহা সংগ্রহের নামে ইমরান এভাবে চুরি করে থাকে। পরে স্থানীয়রা তাকে পুলিশে সমঝে দেন। তোর নাম কি? দা আমার নাম ইমরান। কোন কোন গ্যারেজ থেকে? নাম কি? দা তোর ইমরান আহমেদ লস্কর। বাড়ি কই? বাড়ি কই? বাবার নাম কি? দা শুকুর আহমেদ। খামারপাড়া কোন খামারপাড়া? ও খামারপাড়া নাতানপুর। নাতানপুর তোর এটা টায়ার হইতে চুরি করছিলে? বাজার থেকে। বাজার কোন বাজার? ও কালার বাজার। আর কে আসবে তোর লগে? যাবলি। যাবলি কোন সময় চুরি করছো তোমরা? আর কিটা চুরি করছো? আর কিছু আর কিটা চুরি করো? ওখানে কয়দিন আগে রড বান্ডি চুরি হয়েছিল, তোমরা করছিলে নি? মোটর তোমরা চুরি করছিলে ওইদিন? আর নাম কি? দা নাম সালাম না কিতা? সালামে চুরি করছে? সালামে আর কিটা চুরি করে? কইতে পারতাম না। দা তোমরা চুরি করে কই পেছো? ওইটা রিসিভার দাদা ও ভাইছি না, জায়গা তো গাই জায়গা তো গাই দেয়। তিন মাস পূর্বে কাটলিছড়া উন্নয়ন খণ্ডের রাঙ্গাবাগ জিপির শাহাবাদ বাইপাস থেকে রংপুর তৃতীয় খণ্ড পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস করেছিলেন জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বরভুইয়া, কিন্তু কাজটি এখনও সম্পূর্ণ হয়নি। এই রাস্তা দিয়ে রংপুর তৃতীয় খণ্ডের বনগ্রাম এলাকার প্রায় 100টি পরিবার প্রতিদিন চলাফেরা করেন, কিন্তু রাস্তাটি বর্তমানে চলাফেরার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় শামীম আহমেদ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, প্রতিদিন এ রাস্তা দিয়ে 1000-এর অধিক মানুষ চলাফেরা করেন। তাছাড়া প্রতিদিন প্রায় 100 ছাত্রছাত্রী স্কুলে আসা যাওয়া করে, কিন্তু রাস্তাটির অবস্থা খুবই বেহাল। তাই বর্ষার মৌসুমে রাস্তাটি মেরামত করে চলাফেরার উপযোগী করে না দেওয়া হলে পরবর্তীতে রাস্তায় সরকারি কোনো কাজ করতে দেওয়া হবে না। গ্রামবাসীরা বাধ্য হয়ে চাঁদা তুলে কাজ সম্পূর্ণ করবেন। প্রতিবাদ মানে সীমার বাড়া হওয়ার বাদে মানুষের বেড়ো ফুটকি লাগার বাদে ওগিয়া মানুষ বাড়ো,
আজ শিলান্যাস করার হইয়া আছে এক তিন মাস। এমএলএ যে হিসাবে শিলান্যাস করিয়া গেলা বুঝা গেল ওই একদিন করবি দিয়ে সারা রাস্তা হয়ে যাব। আজ ক দিন তা গিয়া কোন কি অবস্থায় আঠি আর নিজে কাম করিয়া ওই দেখো নিজে কাম করিয়া বানাইয়া ওবার রাস্তা খালি মানুষ আনিবার লাগে বানাইছি না সাইকেল না গাড়ি সাইকেল বইয়া হওয়া করেন মানুষে সাইকেল বাইক উল্টা যায় না ও ভাই। আর তারা যে হিসাবে শিলান্যাস করলা আর এমএলএ ভাইয়া কত বিল মাইক সিল্লাইলা বুঝা গেল সারা হয়ে যাব। আজ যতদিন হয়েছে তার কোনো খবর নাই, মেঘ বন্ধ হয় তারা হাম নাই, তারা হাম নাই, তারা কোনো অবস্থায় কোনটা ঘরের নাই তা লড়ি না আরও অবস্থায় মানে তারা যে কতগুত হয়েছে না আরও যে দাওয়া আওয়া মানুষের কত অসুবিধার বাদে ইনো আমরা হুজুরের বাড়ি ডেইলি মানুষ আইন ও তিন চারশো ডেইলি সকালে ঘুম থেকে উঠে মানুষ আইন তা মানুষ থাকে ল্যান্ড ব্যান্ড হইয়া যাই আইন আমরা আর কিমান অসুবিধা হইলো যে বাইরে মানুষ আইয়া যে ওলা কষ্ট করে তারার এই অবস্থা দেখি আর তারার ও বঙ্গিটা করাটা ওর নেই। ফের কংগ্রেস ক্ষমতায় এলে আসামের জনগণের সব সমস্যা সমাধান হবে বলে এক ঝটিকা সফরে এসে দাবি করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। এদিন সাংগঠনিক কাজে করিমগঞ্জ সফরে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা রকিবুল। এদিন সাংগঠনিক সভা শেষে শহরের নক্ষত্র হোটেলে এক সাংবাদিক সম্মেলন কেন্দ্র তথা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন অসমের বিরোধী উপদলপতি রকিবুল। এছাড়া এক প্রশ্নের উত্তরে প্রাক্তন মন্ত্রী বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় আসলে এনআরসিতে বায়োমেট্রিক দেওয়ায় যে সকল মানুষ আধার কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তাদের সকলকে আধার কার্ড প্রদান করা হবে। উল্লেখ্য, বরাক তথা সমগ্র রাজ্যে 13 লক্ষাধিক বাঙালি আবাল বৃদ্ধ বনিতা অনেকেই আধার কার্ড থেকে বঞ্চিত করা হয়েছে। এমনও রয়েছে পিতামাতার আধার কার্ড আছে কিন্তু ওই পরিবারের সন্তানদের আধার কার্ড হচ্ছে না, যার ফলে রেশন কার্ড থেকেও নাম বাদ পড়ছে। তাই রকিবুল হোসেন বলেন, তার দল ক্ষমতায় আসলে মানুষের সব সমস্যা সমাধান করবেন তারা। কথাকে ভাবিব খুশি যে আমি আপনি মুখটো আজি সুধিলে আজি আপনাদেরকে কথা বতরাই লাগিছে যে কংগ্রেস যে আকো যে আহিব আপনাদেরকে ভাবিছে নহলেতো বিরোধী পক্ষ 13 লাখ টাকা পোৱা নাই বুলি ভাবে নাই। গতিকে আপনাদেরকে আমি কইলো যে 13 লাখের যেখানে কথা কৈছে কংগ্রেস যদি আহে আমি প্রথম সেখানে সমাধান করি, কারণ এইখানে কথা আপনি মুখ্যমন্ত্রী ডাঙরে সুধিবলে নয় এইকারণে সুধিব নয় যে তো বঙালি মানুষ রাজনৈতিক ক্ষমতাটাই দিয়া নাই, মাত্র এজন মন্ত্রী দিছে ভাগিকা আজি কিমানখিনি মানুষ আজি আপনার ডি ভোটার হয়ে আছে সেইবিলাক সমস্যার সমাধান নকরে। আজি আপনাদের চাওক যে কিমান লড়াক চাকরি বাকরি দিলে পড়া দিলে চাকরি বাকরি কিমান দিলে বাকি সংখ্যালঘু লোকসকলক কিমান দিলে কইছিল তো থার্ড গ্রেড ফোর্থ গ্রেড ইয়ার লোকেল লড়াখানিক দিব কৈছিল হল এটা তো কইছিল যে আমার ইয়াত বড়াখানির মানুষ গুহাটীত যাব নালাগে সেকেন্ডারিত ইয়াত হব কইছিল। গতিকে আপনাদেরকে যেটু কইছে আমি এইটা আপনাদের মুখত সন্ধান করক যেটা আপনারা ভাবছেন যে কংগ্রেস এগুলা প্রশ্ন করলে পরে আমার সরকার আইলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে ওয়েলকাম জানাইছি। এগুলা যেগুলা সমস্যা আছে আমি আন্তরিকতার সহায় করার জন্য আমরা চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিলচর প্রেস ক্লাবে। এদিন কাজী নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজিত হয়। এতে কাজী নজরুলের প্রতিবাদী কণ্ঠের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন বক্তারা। ওই সভায় বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সচিব শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক তথা ঈশান বাংলা নিউজের মুখ্য সম্পাদক চয়ন ভট্টাচার্য, বিশ্বকল্যাণ পুরকায়স্থ প্রমুখ। সমাজে অন্যায় অসত্য জড়তা ক্লিবতা সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদের দামামা সেখানে কাজী নজরুল ইসলাম আমাদের জীবনে পথ দেখান। আমরা জানি যে নজরুল যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন যেভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি পথে নেমেছিলেন তার কবিতায় সঙ্গীতে তার প্রবন্ধে নিবন্ধে তিনি যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র শানিত করেছিলেন তাকে জেলে যেতে হয়েছিল, যে স্বাধীন ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন আজ বহুদিক থেকে দেখা যাচ্ছে যে মানুষ অনেক অসহায় হয়ে রয়েছেন, বহু স্বপ্ন পূরণ হয়নি। আমাদের এই রাষ্ট্রজীবনে আমাদের এই অঞ্চলে বরাক উপত্যকায় আমরা নানা দিক থেকে কত বিক্ষত, এখনো অধিকার আদায়ের জন্য আমাদের প্রতি মুহূর্তে সংগ্রাম করে যেতে হচ্ছে। এই অবস্থায় কাজী নজরুল ইসলাম আমাদের জীবন আদর্শ হিসেবে আলোর দিশারি হয়ে থাকবেন, আমাদের জীবনকে আলোকিত করবেন, আমরা এই দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করছি।
পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে অগপতলের কাছাড় জেলার খাঁটি মজবুত করার লক্ষ্যে কর্মী সভা প্রায় সম্পন্ন হল। উল্লেখ্য, 21 আগস্ট গুয়াহাটির আন্তর্জাতিক শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হওয়া অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন সহ দলকে মজবুত করার লক্ষ্যে বিভিন্ন দিক দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অগপদলের কেন্দ্রীয় কমিটি নেওয়া সিদ্ধান্তগুলোকে অগপদলের কাছাড় জেলা কমিটিতে কিভাবে কার্যকরী করা সহ দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যের বিষয়ে দলীয় আলোচনা সভার আয়োজন করা রবিবার বিকেলে। এতে বক্তব্য রাখতে গিয়ে অগপদলের কাছাড় জেলা কমিটির সভাপতি কবির আহমেদ বোরভুইয়া বলেন, সুদীর্ঘ বছর থেকে অগপদল ব্রহ্মপুত্র তথা বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে ও আগামীতে একইভাবে কাজ করে যাবে। এজিপি দলকে মজবুত করতে হলে দলীয় নিয়মনীতি মেনে ও দলীয় অনুশাসন মেনে নিতে হবে। ওই দিন দলীয় কর্মী সভা শেষ করে এজিপি দলের কাছাড় জেলা কমিটির সভাপতি কবির আহমেদ বোরভুইয়ার নেতৃত্বে একদল কর্মী শিলচর রামনগরের টুকুর গ্রামের বাসিন্দা গত চন্দ্রযান তৃতীয় যোগদানকারী 28 বছরের বৈজ্ঞানিক ওয়াই বিশাল সিংহের বাসভবনে গিয়ে বরাকের গৌরব বৈজ্ঞানিক ওয়াই বিশাল সিংহের পিতা ওয়াই খামাটন সিংহ মহাশয়ের সঙ্গে দেখা করে ওনাকে উত্তরীয় পুড়িয়ে সম্মান জানানো হয়। আজকে এই সভার উপস্থিত আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক বিধান পরিষদের পদাধিকারীগণ সহ আমাদের প্রত্যেক ভাতৃ ভগ্নী সংগঠনে যে এবং যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির তরফে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সঙ্গে আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের কৃষক পরিষদের প্রেসিডেন্ট অলরেডি আজকে এই সভার সংক্রান্ত যেগুলো পয়েন্ট রেখেছি তার সঙ্গে আমি প্লাস একটা করতেছি যে আমাদের যেগুলো গভর্নমেন্টের স্কিম ভালোভাবে মানে যাতে ইমপ্লিমেন্ট করা হয় এবং এই সুবিধাগুলো যেগুলো আমরা ওয়ার্কার এবং আমাদের পাবলিক যেইভাবে আমরা পেতে অসুবিধা হয় এইগুলো আমরা প্রপারলি এইগুলো স্কিম প্রত্যেক ঘরে গভর্নমেন্টের স্কিমগুলো ইমপ্লিমেন্ট করা হয় এবং সবাই বেনিফিট পাওয়া হোক এই নিয়েও আমরা আজকে সবার মাধ্যমে আমরা আলাপ আলোচনা করছি। আর আমরা আশা করছি আগামী দিনে আমাদের অ্যালায়েন্স গভর্নমেন্টের নেতৃত্বে বা অ্যালায়েন্স গভর্নমেন্টের আমরা চিফ মিনিস্টার এবং আমাদের অটল বরা স্যার মহাশয়ের নেতৃত্বে যে আমরা ইলেকশন পঞ্চায়েত ওয়ার্ড আমরা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং আমাদের এমপি যে পার্লামেন্টের ইলেকশন যে মানে হওয়া যাচ্ছে এর মধ্যে আমরা 100% সাকসেস হয়ে এর জন্য আজকে এই সবার মাধ্যমে আমরা একত্রিত হয়ে আমরা শপথ খেয়েছি যে আমরা আগামী ইলেকশন আমরা জয়েন্টলি কন্টেস্ট করে আমাদের পার্টি বিজেপি এজিপি এবং আমাদের অ্যালায়েন্স ক্যান্ডিডেট সভায় আমরা সাকসেস হই। হাইলাকান্দির কংগ্রেস ভবনে করিমগঞ্জ লোকসভা নির্বাচনের উপর এক বিশেষ পর্যালোচনা সভায় উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা আবু সালেহ নজমুদ্দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে প্রাক্তন মন্ত্রী আরও বলেন, ভারতবর্ষের সংবিধান মহাভারত কোরআন বাইবেল ইত্যাদিকে সামনে রেখে তৈরি করা হয়েছিল কিন্তু বিখ্যাত সংবিধান আজ ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি করেছেন তিনি। তাই এক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে আগামী 24-এ লোকসভা নির্বাচনে ভারত মহাসাগরে বিজেপিকে ভাসিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। মহাভারতকে সামনে রেখে তৈরি করা হয়েছে, এ সংবিধান কোরআনকে সামনে রেখে তৈরি করা হয়েছে, যে সংবিধান বাইবেলকে সামনে রেখে তৈরি করা হয়েছে সেই সংবিধান আজ বিনষ্টের পথে। সংবিধানকে রক্ষা করার জন্য সবার কাছে আমি রাখি আগামী নির্বাচনে 2024-এ আমাদের দলের যে প্রার্থীকে আমরা পছন্দ করে দেব সেই পার্টিকে জয় আমার বন্ধু বান্ধবরা সহকর্মীরা দিল্লি দিসপুর এবং করিমগঞ্জ মধুপুর এবং শিলচরে আমাকে সবাই বলেছে যে আপনি এই নির্বাচন কেন্দ্র যখন অপন হয়েছে আপনি দলের প্রার্থী হন এবং আপনাদেরকে আমি জানাই আমি গতকাল থেকে আমার মাস কন্ট্যাক্ট করলাম এবং আমাকে সব জায়গাতে খুব সুন্দরভাবে মানুষ উৎসাহ দিয়েছে। একটা ওপেন সিট কমলক্ষাবাবু এখানে প্রার্থী হওয়ার যোগ্যতা আছে, একজন বিধায়ক দিন বাজে আমার দলের সক্রিয় কর্মী আমরা কর্মীরা আমাদের সক্রিয় কর্মী যেই
প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো রাখি উৎসব। রবিবার তারাপুর মণিপুরী বস্তি শাখায় অনুষ্ঠিত হলো রাখি বন্ধন পর্ব। এদিনের অনুষ্ঠানে রাখি বন্ধন পরম্পরার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন চম্পা বেহেনজি। आज इहो याद पत्रो विशेष रक्षाबंधन के पावन पर्व निमित्त भेज रही हूँ। हर वर्ष राखी बंधवाते समय सभी विशेष कोई ना कोई संकल्प अवश्य लेते हैं, समझे? जल्दीबाजी नहीं करना, एक अच्छा एक संकल्प ले लेना है, पक्का व्रत के रूप में ले लेना है। व्रत का फल मिलता ही है, तो इसीलिए হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 119তম জন্মদিন তথা জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হলো শিলচর জেলা ক্রীড়া সংস্থায়। এদিন সকালে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়। এদিনের কার্যক্রমের মধ্যে ছিল বিকেল 3টি থেকে 2টি প্রদর্শনী হকি ম্যাচ, পরে প্রবীণ হকি খেলোয়াড়ের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত। 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, মানে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হচ্ছে সারা দেশে। সেই হিসেবে আমরাও জেলা ক্রীড়া সংস্থা শিলচরের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা আজকে সকালে 8টার সময় এই ডিএসএ গ্রাউন্ডে মেজর ধ্যানচাঁদ সিংয়ের একটা প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি। তারপরে এখন আমাদের 3টের সময় এখানে যারা হকি প্লেয়ার আছে ছেলেদের এবং মেয়েদের, দুটো ম্যাচ মানে এক্সিবিশন ম্যাচ আয়োজন করা হয়েছে। প্রথম ম্যাচটা শেষ হয়েছে, তারপরে এখন ছেলেদের ম্যাচটা চলছে। তারপরে আমরা আজকের দিনের বিশেষ তাৎপর্য, ক্রীড়া দিবস উপলক্ষে, ক্রীড়া দিবসে আমাদের সরকারের কি চিন্তাধারা, কেন এই দিবস পালন করা হচ্ছে, এইসব নিয়ে আমরা একটা আলোচনা সভার আয়োজন করব আমাদের ইয়েতে তুলসীদাস হল যেটা আছে। 12তম জাতীয় ভবিনা মার্শাল আর্টস প্রতিযোগিতায় আসাম 14টি পদক জয়ে সক্ষম হলো। 23 থেকে 26 আগস্ট অবধি গুয়াহাটি নেহরু স্টেডিয়ামে চলে আসা জাতীয় ভবিনা মার্শাল আর্টস প্রতিযোগিতায় আসাম দল মোট 14টি পদক জয়ী করে। ওই 12তম ভবিনা মার্শাল আর্টস প্রতিযোগিতায় কোচ হিসেবে ছিলেন রামজয় দাস ও সহযোগী দীপিকা নন্দী প্রমুখরা। প্রতিবছরের ন্যায় এবারও হকির জাদুকর ধ্যানচাঁদ সিং এর জন্মদিন উপলক্ষে সামাজিক সংস্থা খোঁজ শিলচরের প্রাক্তন 12 জন খেলোয়াড়কে সম্মাননা জানায়। এরা রাজ্য ও জেলা দলের হয়ে হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, খো খো, ব্যাডমিন্টন খেলেছেন। সংবর্ধনা দেওয়া হয় পারভীন সুলতানা লস্কর, মৃদুল দত্ত, আশিস চক্রবর্তী, শুভাশিস চৌধুরী, কল্যাণকান্তি ধর, ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, উর্মিলা চ্যাটার্জি, জগবন্ধু পাল, নেপাল সিংহ, শঙ্কর ভট্টাচার্য, টুকটুক মজুমদার, এস অমরজিৎ সিংহকে। সভায় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন কল্যাণ কুমার চক্রবর্তী। মুখ্য অতিথি হিসেবে ছিলেন বুদ্ধ দাস, সম্মানিত অতিথি ছিলেন বাসুদেব শর্মা, মিলন উদ্দিন লস্কর, বুদ্ধদেব চৌধুরী, মণি ভট্টাচার্য, সুজন দত্ত। প্রত্যেকে তাদের বক্তব্যে হকি জাদুকরের কথা তুলে ধরেন। খেলোয়াড়দের মধ্যে বক্তব্য রাখেন নিহারেন্দু দেব, মৃদুল দত্ত, জগবন্ধু পাল প্রমুখ। কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলায় মঙ্গলবার এক শ্বাসরুদ্ধকর তথা রোমাঞ্চকর ম্যাচে জয়ী হল জামালপুর এফসি দল। এই জয়ের সুবাদে তৃতীয় দল হিসেবে চলতি মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল তারা। বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি দলকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে তারা। টুর্নামেন্টের দুই শক্তিশালী দলের খেলা উপভোগ করতে এদিন মাঠে কম করেও 15,000 দর্শক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন, চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিনের ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় বিজেন্তা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে নির্মলা দাস মেমোরিয়াল ট্রফি তুলে দেন এদিনের অতিথি শিলচর সাব ডিভিশনাল এসটি ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শোভিত বর্মন ও ধলাইগাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল।
উল্লেখ্য, ম্যান অব দ্য ম্যাচ ট্রফি স্পন্সর করেন চপল কুমার দাস। বুধবার বেলা 2:30 ঘটিকায় চতুর্থ তথা অন্তিম কোয়ার্টার ফাইনালে কালাখাল ও রাজনগর এফসি দল পরস্পরের মোকাবেলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। ম্যাচ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাতৃভূমির কর্ণধার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শৈবপুর বাইপাসের কাছে যুবতীর মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। কালাইন বাজার থেকে টায়ার চুরি, স্থানীয়দের হাতে ধরা পড়ল এক চোর। মেজর ধেনচেদের 119তম জন্মদিন পালিত, বিভিন্ন কর্মসূচি ডিএসএতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।